তোমরা যেভাবে ব্যবহার করলে শুষ্ক ত্বক, তৈলাক্ত ত্বক, ব্রণের সমস্যা, চুল পড়া সমস্যা, ত্বকের বলিরেখা এবং ত্বকের ক্যান্সার হওয়া থেকে রক্ষা করবে। সবজির ভিতরে অন্যতম হলো মিষ্টি কুমড়া। স্বাদে গুণে অন্যান্য মিষ্টি কুমড়া খেতে অপছন্দ করে এমন মানুষের সংখ্যা খুবই কম। চোখের জন্য বিশেষ উপকারী এই সবজিকে পুষ্টিবিদেরা দিয়েছেন সুপারফুড টাইটেল। কিন্তু অনেকেরই অজানা যে এই সুপারফুড ত্বক এবং চুলের সমস্যা এবং শারীরিক অন্যান্য সমস্যা সমাধানে সুপার রেমিডিও বটে। এই মিষ্টি কুমড়া রয়েছে অজস্র গুণ। এই মিষ্টি কুমড়া রয়েছে ভিটামিন এ, সি, ই ও চার রকমের ভিটামিন বি, নায়াসিন, ফোলেট, রিবোফ্লাভিন, B6। এই মিষ্টি কুমড়ায় আলফা ও বিটা ক্যারোটিন এবং জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদানও রয়েছে। এটি সব ধরনের ত্বকের জন্য উপকারী। মিষ্টি কুমড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ব্রণের সমস্যা প্রতিরোধ ও প্রতিকার করার পাশাপাশি সূর্যের আলো ও পরিবেশ দূষণের ফলে ত্বকের যে ক্ষতি হয় তা সারিয়ে তুলতে পারে। এটি ত্বকের বলিরেখা কমাতে অনেক কার্যকর। এখন দেখাবো ত্বক, ব্রণ, চুলপড়া ও ত্বকের বলিরেখার জন্য মিষ্টি কুমড়ার ব্যবহার। শুষ্ক ত্বকের জন্য মিষ্টি কুমড়ার ব্যবহার। অতিরিক্ত শুষ্ক ত্বকের শুষ্কতা কমাতে পারে মিষ্টি কুমড়া। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। এজন্য এই মিষ্টি কুমড়ার দুই ধরনের মাস্ক ব্যবহার করতে পারেন। প্রথম মাস্ক, 2 চামচ মিষ্টি কুমড়ার পাল্প, 1/2 চামচ মধু, 1 চামচ দুধ। এই উপাদানগুলি ভালোভাবে মিশিয়ে 15-20 মিনিট মুখে লাগিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনার ত্বকের শুষ্কতা দূর করবে এবং ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে। এবার আসে দ্বিতীয় মাস্ক, 2 চামচ মিষ্টি কুমড়ার পাল্প, 2 চামচ নারিকেল তেল, 1 চিমটি দারুচিনির গুঁড়া। এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে 15-20 মিনিট মুখে লাগিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা তো আপনার মুখের শুষ্কতা দূর করে ত্বক করবে উজ্জ্বল ও মসৃণ। এখন দেখাবো তৈলাক্ত ত্বকের জন্য মিষ্টি কুমড়ার ব্যবহার। শুষ্ক ত্বকের মতো তৈলাক্ত ত্বকের সমস্যা সমাধানে মিষ্টি কুমড়ার জুড়ি মেলা ভার, কারণ এতে থাকা জিঙ্ক ও ভিটামিন ই ত্বকের হরমোনের মাত্রা ও প্রাকৃতিক তেলের উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারে। 1 টেবিল চামচ মিষ্টি কুমড়ার পালকে 1 চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি ত্বকে মেখে 10-15 মিনিট অপেক্ষা করুন এবং কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়ে ত্বক হবে মসৃণ এবং উজ্জ্বল। এবারে দেখাবো ব্রণের সমস্যায় মিষ্টি কুমড়ার ব্যবহার। ভিটামিন বি এবং জিঙ্ক ব্রণের জম, আর এই মিষ্টি কুমড়ায় এই দুই উপাদান পরিপূর্ণ থাকে। তাই ব্রণের সমস্যা দূর করতে অনায়াসে ব্যবহার করতে পারেন মিষ্টি কুমড়ার মাস্ক। মাস্কটি বানাতে লাগবে 2 চামচ মিষ্টি কুমড়ার পাল্প, 2 চামচ টক দই, 1/2 চামচ ওটসের গুঁড়া, 1/2 চামচ মধু আর 1 চিমটি দারুচিনির গুঁড়া। মাস্কটি 10 মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। সপ্তাহে অন্তত 2 দিন ব্যবহারে ভালো ফল পাওয়া যাবে। এবারে দেখাবো ত্বকের বলিরেখা এবং UV রশ্মিজনিত সমস্যার সমাধানে মিষ্টি কুমড়ার ব্যবহার। মিষ্টি কুমড়া ভিটামিন সি ও বিটা ক্যারোটিনের খুব ভালো উৎস, আর এই ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি কোলাজেন বৃদ্ধি করে, ত্বকের স্থিতি বজায় রাখে। এছাড়া বিটা ক্যারোটিনের সঙ্গে এক হয় সূর্যের UV রশ্মির ফলে ত্বকের যে বিরূপ প্রভাব পড়ে তা কাটিয়ে উঠতে সহায়তা করে। ভিটামিন সি ত্বককে ফ্রি রেডিক্যালের হাত থেকে রক্ষা করে, যে ফ্রি রেডিক্যাল বলিরেখা ও ত্বকের ক্যান্সারের জন্য দায়ী। ফলে এই মিষ্টি কুমড়া ত্বকের ক্যান্সার হতে ত্বককে রক্ষা করে। ত্বকের বলিরেখা এবং UV রশ্মিজনিত সমস্যা সমাধানে লাগবে কেবলমাত্র 2 টেবিল চামচ মিষ্টি কুমড়ার পাল্প, 1 চামচ ডিমের সাদা অংশ, 1/2 চামচ লেবুর রস এবং 1/2 চামচ মধু। এই মিশ্রণটি সপ্তাহে 3 দিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন। এরপরে দেখাবো চুলের যত্নে মিষ্টি কুমড়ার ব্যবহার। সুস্থ ও সুন্দর চুল পেতে মিষ্টি কুমড়ার দ্বারস্থ হতে পারেন।
চুলের ড্যামেজ কমানোর পাশাপাশি চুল পড়ার সমস্যা কমাতে পারে এই মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়ায় আছে পটাশিয়াম আর ফোলেট। পটাশিয়াম চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। ফোলেট এক ধরনের ভিটামিন বি যা চুলের ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। তাই চুল পড়ার সমস্যা থাকলে এক টেবিল চামচ নারিকেল তেলের সঙ্গে এক চামচ মিষ্টি কুমড়ার রস মিশিয়ে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। মিষ্টি কুমড়া শুষ্ক চুলের জন্য খুব ভালো কন্ডিশনার হিসেবে কাজ করে। দুই টেবিল চামচ মিষ্টি কুমড়ার পাল্পের সঙ্গে এক টেবিল চামচ নারিকেল তেল, এক টেবিল চামচ জলপাই বা সূর্যমুখীর তেল, দুই চামচ ওটসের গুঁড়া এবং একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে বানিয়ে ফেলুন ডিপ কন্ডিশনার প্যাক। মাসে দুইবার 30 মিনিট করে এই প্যাক ব্যবহার করলে চলবে। মিষ্টি কুমড়ার এই প্যাক গভীর থেকে পুষ্টি যুগিয়ে আপনার চুলকে করবে স্বাস্থ্য উজ্জ্বল এবং চুল পড়া রোধ করবে। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে জানান। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের এই চ্যানেল থেকে যে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।